ফেমাস ম্যান বিখ্যাত মানুষগণ অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা আউটস্টার মানে অসাধারণ ইফাইজ মানে পরিচিতি লাভ করা আর ইনভেন্টর মানে আবিষ্কারকর্তা তো মিস্টার স্মিথ এন্টার্স দ্য ক্লাসরুম মিস্টার স্মিথ ক্লাসরুমে বা শ্রেণিককে প্রবেশ করলেন হি হ্যাজ সাম পিকচার্স ইন হিস হ্যান্ড তার হাতে কতগুলো ছবি দ্য স্টুডেন্টস আর ওয়েটিং টু হিম হিমটপ ছাত্ররা অপেক্ষা করছে তিনি কী বলেন সেটা শোনার জন্য মিস্টার স্মিথ রবিন লুক অ্যাট দিস পিকচার মিসার স্মিথ বলছেন রবিন তুমি ছবিটা দিয়ে দেখো হুজ পিকচার ইজ দিস এই ছবিটা কার ছবি বা এটা কার ছবি রবিন দিস ইজ দ্য পিকচার অফ রবীন্দ্রনাথ ট্যাগোর হু ওয়াজ গ্রেট ইন্ডিয়ান পোয়েট এই ছবিটা রবীন্দ্রনাথ ট্যাগোরের বা রবীন্দ্র ঠাকুরের তিনি একজন বিখ্যাত ভারতীয় কবি ছিলেন হিরোড পোয়েমস সংস অ্যান্ড ড্রামাস তিনি কবিতা গান এবং নাটক লিখেছেন হি অলসো রোড স্টোরিজ নোভেলস অ্যান্ড এসেস তিনি আরও বলতে গেলে গল্প লিখেছেন প্রবন্ধ লিখেছেন এবং উপন্যাস লিখেছেন হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যত বড় বড় লেখক আছেন তাদের মধ্যে একজন তিনি তিনি একজন বিখ্যাত রাইটার রীতা স্যার ডিড নট হি গেট দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার রীতা বলছেন স্যার তিনি কি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাননি মিস্টার স্মিথ মিস্টার স্মিথ বলছেন ইউ রাইট তুমি ঠিক বলেছ হি হজ অ্যাভারেট দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন ফর ইজ বুক অফ পোয়েমস দ্য গীতাঞ্জলি প্রথম তুমি ঠিক বলেছ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার গল্প কবিতা গ্রন্থ দ্য গীতাঞ্জলি তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন নীল স্যার হোয়াট ইজ দ্য নোবেল প্রাইস নীল বলছে স্যার বা মহাশয় নোবেল পুরস্কারটা কী মিসেস স্মিথ লুক দিস ইজ দ্য পিকচার অফ সার আলফেড বারহার্ট নোভেল বলছে এ সুইডিশ ইনভেস ইনভেন্টর হু বিকেম ফেমাস ফর ইনভেন্টিং দ্য ডায়নামাইট বলছে দেখো এই এটা সার বারহান্ট ছবি যেখানে একজন সুইডিস্ট আবিষ্কর্তা তিনি কি করেছেন ডায়না ডিন ডায়নামাইট যাকে বলি আমরা বা বাংলা ডিনামাইট বলতে পারি ডায়নামাইটের জন্য ডায়নামাইড আবিষ্কারের জন্য বিখ্যাত হয়েছিলেন তার এই ছবিটা নীল স্যার ইজ দ্য নোবেল প্রাইজ নেম আফটার হিম নীল বলছে স্যার নোবেল পুরস্কারটা তার নামের পর থেকে রাখা হয়েছে মানে তার নাম অনুসরণ করে রাখা হয়েছে মিসেস স্মিথ ইয়েস হ্যাঁ হি লেফট এ লট অফ মানি ফর দ্য প্রাইজ তিনি এই পুরস্কার জন্য অনেক টাকা রেখেছেন every year ইট ইজ গিভেন টু এ টু মেন অ্যান্ড women হু আর outstanding ইন দ্য ফিল্ড অফ মেডিসিন ফিজিক্স কেমেস্ট্রি লিটারেচার ইকোনমিক্স অ্যান্ড পিস হচ্ছে প্রতি বছর এটাকে টাকাটাকে বলতে গেলে মানে মহিলা এবং পুরুষদের মধ্যে ভাগ করে দেয় দেওয়া হয় বা দেওয়া হয় তাদেরকে যারা ওষুধ ভৌতবিজ্ঞান রসায়ন সাহিত্য অর্থনীতি শান্তি প্রভৃতি ক্ষেত্রে অসাধারণ কিছু কাজ করে তাদেরকে দেওয়া হয় নাও রিতা লুক অ্যাট দিস পিকচার এখন রিতা এই ছবিটাতে দেখো হুস পিকচার ইজ দিস এটা কার ছবি রিতা স্যার দিস ইজ দ্য পিকচার অফ অ্যান ইংলিশ পোয়েট স্যার এটা একটা ইংলিশ একজন ইংলিশ কবির ছবি মিসেস স্মৃতি ইয়েস হ্যাঁ ইট ইজ দ্য পিকচার অফ উইলিয়াম ওয়াশওয়ার্থ হু ওয়াজ এ গ্রেট ইংলিশ পোয়েট বলছে এই ছবিটা উইলিয়াম মর্শ যেখানে একজন ইংলিশ বিখ্যাত একজন বিখ্যাত ইংলিশ ইংরেজি কবি তার হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড বলছে পৃথিবীর যত সমস্ত কবি আসে তাদের মধ্যে বড় কবি আসে যাদের ঘরে পৃথিবীর মধ্যে যত বড়ো কবি আসে তাদের মধ্যে একজন হিরোস মেনি পোয়েমস অন নেচার তিনি প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন মীরা হুজ পিকচার ইজ দিস এই ছবিটা কার মীরা মি সরি মিনা বলছে মিনা সরি স্যার আই ডিড নট নো মীরা বলছে স্যার দুঃখিত মহাশয় আমি জানি না মিসেস স্মিথ মিস বলছে দিস ইজ দ্য পিকচার অফ আলেকজান্ডার গ্রাহাম বেল এই ছবিটা আলেকজান্ডার গ্রাহমবেলের হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট হু ইনভেন্ট দ্য টেলিফোন অ্যান্ড দ্য গ্রামাফোন বলছে এই ছবিটা বিখ্যাত সায়েন্টিস্ট গ্রাহমবেলের তিনি একজন বড় মানে বিখ্যাত বিজ্ঞানী গ্রাহমবেল তো তিনি তিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন বা মহৎ বিজ্ঞানী ছিলেন যে না টেলিফোন এবং গ্রাহফ আবিষ্কার করেছিলেন পৌলা ক্যান ইউ রিকগনাইজ দিস পিকচার পৌলা তুমি এই ছবিটা চিনতে পারছো পোলাই স্যার দিস ইজ দ্য পিকচার অফ হিউমেন সাং পোলা বলছে মহাশয় এই ছবিটা হচ্ছে সঙ্গে হি ওয়াজ এ ফেমাস চাইনিজ স্কলার অ্যান্ড ট্রাভেলার হু কেম টু ইন্ডিয়া মেনি মেনি ইয়ার্স এগো বলছে তিনি একজন বিখ্যাত চাইনিজ বা চীনা শিক্ষানবিদ ছিলেন এবং পর্যটক ছিলেন যিনি কিনা ভারতে অনেক অনেক বছর আগে এসেছিলেন ভ্রমণ করতে বা ঘুরতে মিস্টার স্মিথ মিস্টার স্মিথ বলছে গুড ভালো টুডে ইউ হ্যাভ লান্ড অ্যাবাউট এ ফিউ ফেমাস মেন অ্যান্ড সিন দেয়ার পিকচার্স হচ্ছে আজকে তোমরা কয়েকজন মহৎ মানুষের ব্যাপারে শিখলে এবং তাদের ছবি দেখলে ইউ উইল কন্টিনিউ দিস ক্লাস টুমরো উই সরি উই উইল কন্টিনিউ দিস ক্লাস টুমোরো আমরা আগামী কালকে এই ক্লাসটাকে বা এই শ্রেণীটাকে এগিয়ে নিয়ে যাবো বা ক্লাসের পড়াটাকে এগিয়ে নিয়ে যাবো